মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা ব্লগ নাম্বার 7। আজকে আমার সাথে রয়েছে রঞ্জন স্যার। রঞ্জন স্যার হলো আমাদের স্কুলের মাস্টার মশাই, যিনি হিস্ট্রি পড়ান, আর সঙ্গে রয়েছে আমাদের বিশ্বজিৎ স্যার, আমাদের স্কুলের লাইব্রেরিয়ান। ঠিক আছে, আমরা তিনজন একই কলেজে পড়াশোনা করেছি। বিশ্বজিৎ স্যার আমার থেকে একটু জুনিয়র, বাট রঞ্জনের আমি আর কি মোটামুটি একই আর কি এজ। তো আজকে ছোট্ট একটা গল্প বলবো দুজনের নিয়ে। এক ছিল অভিষেক এবং অভিষেকের একটা বান্ধবী, তার নিয়ে একটা গল্প বলবো। কারণ এই গল্পটা কারণ আজকে বলছি কারণ গতকাল যখন আমি আর কি নিজে যখন বাজারে ছিলাম আর কি, তখন তার সাথে দেখা আবার হলো, মানে বহুদিন পর দেখা হলো। কারণ এদের দুজনের নিয়ে যে গল্পটা বলবো, সেই গল্পটা একটু আপনি যদি শুনেন মন দিয়ে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা পরিমাণে ট্র্যাজেডি এদের মধ্যে রয়েছে আর কি। অভিষেক আর কি পড়তো, আমি যখন পড়তাম আমাদের যেই কলেজে, পুরুলিয়া যেই কলেজে, তখন অভিষেক পড়তো আর কি অর্থনীতি বিভাগে পড়তো। খুব ভালো স্টুডেন্ট আর কি নিঃসন্দেহে। ওর একটা বান্ধবী ছিল, যে বান্ধবীটা আর কি সায়েন্সে পড়তো, সায়েন্স ডিপার্টমেন্টে ছিল। বান্ধবীটা খুব ভালো একটা ভালো মেয়ে, তার সাথে তার প্রায় মানে আলাপ ছিল, তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, এবং তারা স্বপ্ন দেখে যে আগামী দিনে কিছু একটা তারা হয়তো একসাথে থাকবে, একসাথে তারা একটা লাইফ আর কি তারা সার্ভাইভ করবে। এক কথা তারা আর কি স্বপ্ন দেখেছিল যে তারা বিয়ে করতেও পারে। এবার কী হলো, 2016 সালে কী হলো, একটা ঘটনা ঘটে ওদের মধ্যে, যে 2016 সালে প্রাইমারি পরীক্ষা হয়, এবং প্রাইমারি পরীক্ষাটাতে দেখা যায় অভিষেক এবং ওই মেয়েটা দুজনেই কিন্তু ভালো স্টুডেন্ট, এবং দেখা যায় যে অভিষেক মনে মনে ভেবে নিয়েছিল যে আমি এই চাকরিটা পাবো, আমি চাকরিটা আর কি মানে পাবো, এবং মেয়েটা ভেবেছিল সেও কিন্তু মানে চাকরিটা পাবে। দেখা গেল ভাগ্যচক্রে অভিষেক সেই চাকরিটা পেল না, এবং সেই চাকরিটা কিন্তু মেয়েটি পেয়ে যায়। এর ফলে কি হয়, এর ফলে সাময়িকভাবে অভিষেকের কিন্তু মন ভেঙে যায়, তার যে স্বপ্নগুলো সে স্বপ্নটা চুরমার হয়ে যায়। কারণ ওর ভয় এটা নয় যে চাকরিটা সে পেলো না, ওর ভয় এটাই যে ওই মেয়ের চাকরিটা পেয়ে যায়, এবং এবার থেকে হয়তো তার বাড়ির লোক হয়তো তার জন্য হয়তো ভালো কোনো ছেলে, হয়তো চাকরিওয়ালা ছেলে খুঁজা আর কি স্টার্ট আর কি করবে। তো এই স্বপ্নটা ছিল, মানে এই এই ভয়টা ছিল ওর মনের মধ্যে। এবার দেখা যায় অভিষেক কিন্তু সাময়িকভাবে তার যে মন ভেঙে পড়ে, এবং সে তখন মোটামুটি আর কি সেই টিউশন পড়ানো স্টার্ট করে বা এইসব আর কি, কিন্তু ওর মনে সে ভয় রয়ে যায়, এবং সে মেয়েটাকে বলে যে তুমি কিন্তু এবারে আমাকে ছেড়ে হয়তো তুমি ভালো তুমি ছেলে পেয়ে যাবে আগামী দিনে, আমি ধরো আমার টিউশন পড়াই কি, তুমি একটা স্কুলে প্রাইমারি টিচার, তো ঠিক আমাদের মিসম্যাচ একটা হচ্ছে বিষয়টা, তো তুমি আমাকে ছেড়ে দাও, বিয়ে করতে হবে না, তুমি তুমি আলাদা তুমি ছেলে দেখে নাও, আর তোমার বাড়ির লোক ছেলে মেয়েও আর কি দেখছে। তো এই ঘটনাটা হওয়ার পরে আমাদেরও খারাপ লাগে, আমরাও কিন্তু তার সাথে আর বহুদিন তার সাথে আমার কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি। রিসেন্ট কালকে আমার একটা দেখা হলো ওদের সঙ্গে, আমার বহুদিন পর দেখা হলো, তাই গল্পটা আমি বলতে আর কি পারছি যে গতকাল আমার সঙ্গে তার সঙ্গে আমার দেখা হলো, এবং আমি গতকাল পুরো বিষয়টা জানতে কি পারলাম যে 2016 পর থেকে মেয়েটা কিন্তু অভিষেকের ছেড়ে যায়নি, সে মেয়েটি কিন্তু অভিষেককে ঠিক তার 2 থেকে 3 বছর পর তার সঙ্গে তার বিয়ে হয়, এবং মেয়েটি কিন্তু এমন মানে ও চাকরি করে আর ছেলেটা চাকরি করে না, এই যে বিষয়টা যা আমাদের সমাজের মধ্যে খুবই একটা খারাপ বিষয় আর কি, হ্যাঁ, যে ছেলেটা চাকরি করে মেয়ের চাকরি করে ছেলেটা চাকরি করে না, এটা কিন্তু খুবই একটা খারাপ সমাজের মধ্যে, সমাজের লোকের কাছে খুবই একটা বড় বিষয় যে মেয়েটা জব করছে ছেলেটা জব করছে না, কিন্তু মেয়েটা শত এইরকম আর কি মানে বাধাকে উপেক্ষা করে সে কিন্তু চাকরিটা সে কিন্তু বিয়েটা আর কি করেছিল, এবং তারা কিন্তু খুব সুখী ছিল এবং সুখী আছে। এবং একটা খুব ভালো খবর যে 2020 সালে যে প্রাইমারি যখন পরীক্ষাটা হয় সে প্রকারে কিন্তু অভিষেক চাকরিটা পেয়ে যায়। অতএব দেখুন কেমন ভাগ্য, মানে যখন যদি মেয়েটা ওকে ছেড়ে দিত তাহলে হয়তো আজকে ওরা দুজনে আর কি একসাথে থাকতে পারতো না, এবং এখন তারা খুব হ্যাপিলি তারা কিন্তু নিজেদের মানে বসবাস করছে, তারাও হ্যাপি আর আমরা তো এমনিতে হ্যাপি নাকি। তো গল্পটা খুব ভালো লাগলো আশা করি, কারণ গতকাল তো দেখা হয় এবং তার জন্য গল্পটা কিন্তু বলতে পারি। আমরা আলোচনা করছি আমাদের নিজের মধ্যে, আমার সঙ্গে রঞ্জনের, হ্যাঁ বিশেষ স্যারও আর কি আছে। তো যদি গল্পটা ভালো লেগেছে তাহলে কিন্তু বন্ধু প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পারলে চ্যানেলটা শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, বেশ ভালো ভালো ব্লগ আর কি পেতে। ঠিক আছে, আর রাখছি বন্ধু, ধন্যবাদ।